সো হ্যালো এভরিওয়ান, ইট ইজ গুড নিউজ। অ্যান্ড গুড নিউজ ইজ দ্যাট সিটেটের যে রেজাল্টটা পেন্ডিং হয়েছিল, মানে বেসিক্যালি সিটেট, বেসিক্যালি আমাদের ডিসেম্বর যে পরীক্ষাটা হয়েছিল সিটেটের 2018, তো সেটার কিন্তু রেজাল্ট এসে গেছে। তো অ্যান্সার্স কি কিন্তু সবাই দেখে নিয়েছো, মিলিয়ে নিয়েছো এবার রেজাল্ট দেখার পালায়। তো রেজাল্ট এসে গেছে, রেজাল্টের অফিসিয়ালি ওয়েবসাইটে এসে গেছে। তো রেজাল্ট এখানে নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছ, এখানে রেজাল্টে কিন্তু একটা অপশন চলে এসেছে। তো অ্যাকচুয়ালি এই রেজাল্টটা দেখার জন্য কিন্তু সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিটেট.এনআইসি.ইন অথবা সিটেট CBSEResult.in তো কিন্তু পাওয়া যাবে। তবে এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে, তুমি ওখান থেকে যাও, ওখানে গেলেই পাবে। তো এখানে এই যে আছে সিটেট রেজাল্ট যেটা আছে, তুমি এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট, তো এখানে কিন্তু রোল নাম্বার দিতে হবে। এখানে কিন্তু আছে অ্যাকচুয়ালি, এই জায়গাটা কিন্তু রোল নাম্বারটা এন্টার করতে হবে এবং তারপর কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু তুমি রেজাল্টটা সরাসরি দেখতে পাবে। তো আমি একটু জুম করে ব্যাপারটা দেখিয়ে দিই। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু রোল নাম্বার দিতে হবে তোমার, যে অ্যাডমিটের যে রোল নাম্বারটা, এবং তার সাথে কিন্তু এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে সঙ্গে সঙ্গে তুমি রেজাল্টটা দেখতে পাবে। তো যারা আছো তারা অবশ্যই কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাই, অল দ্য বেস্ট, রেজাল্ট দেখো, কোয়ালিফাই করে যাবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট সেকশনে জানাও যে তোমার মার্ক্স কত হয়েছে টোটাল এবং কোয়ালিফাই করছে, তার ফিলিংসটা তুমি সবকিছু শেয়ার করো অন্যান্যদের সাথে, যাতে অন্যান্যরা ইন্সপায়ার হয়। তো এরপর একটু দেখিয়ে দিই যে রেজাল্টটার সাথে কি ব্যাপারটা, কি কত কি কোয়ালিফাইং মার্কস এবং কিভাবে তুমি সার্টিফিকেটটা পাবে, সিটেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ব্যাপারটা। তো সরাসরি আমি কিন্তু একটা পিডিএফ দেখাতে চাইবো, এখানে হচ্ছে সেই পিডিএফটা আমি রেখেছি। সাপোজ এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্যান্ডিডেটের, তো এখানে কিন্তু আছে সাবজেক্ট ওয়াইজ সবকিছু দেওয়া রয়েছে এখানটা। এখানে যে সাবজেক্ট ওয়াইজ ম্যাথামেটিক্স আছে, এখানে চাইল্ড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এখানে কিন্তু এইদিকে কিন্তু সব মার্কসগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আউট অফ কত এখানে কিন্তু আছে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে, এবং টোটালটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, টোটাল কিন্তু এই জায়গাটা কিন্তু টোটাল দেওয়া রয়েছে, এখানে কিন্তু পার্সেন্টেজও দেওয়া রয়েছে। তো এখানে যেটা নোটেবল থিং যেটা বলা রয়েছে, এখানে যে যারা কিন্তু 60% অ্যান্ড অ্যাবভ পেয়েছে তারাই কিন্তু সিটেট কোয়ালিফাইড বলে ঘোষণা করা হবে। আর রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন, মানে বেসিক্যালি এখানে কিন্তু যেটা আছে 60% যারা পাবে তারা হচ্ছে কোয়ালিফাইড, আর 55% যারা পাবে 150-এর মধ্যে তারা কিন্তু হবে কিন্তু কোয়ালিফায়ার, যারা রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। তো এর সাথে কিন্তু আরেকটা জিনিস এখানে বলার ব্যাপার, যে যেরকম ফর্ম ফিল আপ করেছিল সেরকম ভাবে কিন্তু এটা যেরকম যে ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং এরকম ছিল বা ক্লিয়ার, তো সেটা যখন অ্যাপয়েন্টমেন্ট করবে কোনো ইনস্টিটিউশন তো তারা কিন্তু সেটা ভেরিফাই করবে অবশ্যই। তো এরপর আরেকটা জিনিস আছে, সিটেটের রেজাল্টটা মানে যে আমরা রেজাল্টটা হলো, এবার তো সার্টিফিকেট দরকার, সার্টিফিকেট কি হয়েছে, তো সার্টিফিকেট এই প্রতিবারে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠানো হয়, এবার আর পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, বলছে যে ডাউনলোড করে দেবে ওয়েবসাইট থেকে, কিন্তু ডাউনলোড করে দেবে, ডাউনলোড করে সেটাকে কালার প্রিন্ট করে নেবে, করে নিয়ে সেটাকে ল্যামিনেশন করে সুন্দর করে রেখে দেবে। এবার যেখানে ভ্যাকেন্সি বেরোবে বেসিক্যালি সেন্ট্রাল, এখান থেকে সিলেক্ট, যদি মেরিটের মধ্যে আসে সেখান থেকে সিলেক্ট হয়ে কিন্তু তুমি জব করতে পারবে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো আশা করি ভিডিওটা কিন্তু হেল্পফুল, তুমি নোটিশটা পেয়ে গেছো এবং রেজাল্টটা দেখে নাও, কমেন্ট সেকশন অবশ্যই জানাও। আর থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন অল দি বেস্ট।